আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে চাইনিজ যে মালটা, এটা বাংলাদেশের যে পসিবিলিটি আছে হওয়ার, সেই জিনিসটা এর আগেও আমি ভিডিওতে দেখাইছিলাম ছোটো ছোটো, তো এখন সেটার গ্রোথ অনেকটা বড়, সেইটা আমি আপনাদেরকে আপডেট জানাচ্ছি। দেখেন আমার হাতের এক মুঠো বলা যায়, তো অনেকগুলো আসছে এরকম করে। যেহেতু এরকম আমি প্রত্যেকটা গাছেই মালটার ভালো ফলন পেয়েছি, সেই ক্ষেত্রে আমি অবশ্যই চিন্তাভাবনা করতেছি। অলরেডি আমি আমাদের যে কৃষি কর্মকর্তা রয়েছেন ওনাদের সাথে কথা বলেছি, আমাদের এলাকায় এই চাইনিজ মালটা এটা অবশ্যই হবে। আপনি দেখেন কতটুকু বড় হয়েছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন, অনেক বড়, অনেক। দেখেন আমার এক মুঠো, এই কালারটা কালো হয়, লাল না, কালারটা লাল হয় না, এটা সেই জাত না, কালোই থাকবে, এটা বড় হবে। দেখেন এই গাছটাতে কতগুলো আসছে নিজেই দেখতে পাচ্ছেন, এই গাছটাতে অনেকগুলো মালটা আসছে, অনেকগুলো এরকম করে। ওই পাশেও এই পাশটাতে যদি দেখাই, অলরেডি দেখাইছি, তারপরে সামনে এরকম করে 7 থেকে 8টার মতো গাছ রয়েছে। দেখেন এইটাতে কতগুলো আসছে, অবাক হওয়ার মতো, অবাক হওয়ার মতো। জাস্ট আমি অ্যাস্টোনিস্ট হয়ে যাই যে আমাদের বাংলাদেশে এরকম চাইনিজ মালটা আদৌ হবে কি হবে না, সেটা নিয়ে কনফিউশনে ছিলাম। এই জন্য আমি কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, আমার জমি পরীক্ষা করে সেই অনুযায়ী টেস্টিং পারপাসে 7 থেকে 8টার মতো আমি এই মালটা দিয়ে স্টার্ট করেছি। এটা যদি আমি সাফল্য অর্জন করি, দেখা যাচ্ছে আমি কয়েক বছর ধরে ভালো, এটার ভালো ফলন পাচ্ছি। এখন আমি বড় সড়ো করে আমার কলার প্রজেক্টের মতো আমি ইনশাল্লাহ এটা দিয়ে বড় ধরনের কিছু করার চিন্তাভাবনা আছে। আমি অলরেডি জমি লিজ নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি, অলরেডি কথাও বলেছি। আর এগুলোর কালারটা দেখেন, আর একটার সাইজগুলো দেখেন, মোটামুটি এটাতে কোনো ধরনের সার প্রয়োগ করা হয়নি, জাস্ট গাছের গোড়াতে আপনার জৈব সার বলতে যে সারগুলা ইউজ করা হয়, গোবর, মাটি, এগুলাই, বড় ধরনের কোনো কীটনাশক কিংবা কোনো ধরনের কোনো প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ ন্যাচারালভাবে এই গাছগুলো এতটুকু হয়েছে। তো এটাই বলবো যে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে লাইফে, ছোটো ছোটো প্রজেক্টগুলো নিয়ে কাজ করলে আপনি বড় ধরনের প্রজেক্টে হাত দিতে পারবেন। তো এগুলাতে যেহেতু সাফল্য অর্জন করা যায়, তাহলে আমি ডেফিনেটলি সবাইকে বলবো, আপনারা যদি ছোটো করে শুরু করে আস্তে ধীরে যদি আপনার জমির উর্বরতা দেখে কোনটা ভালো হয় সে অনুযায়ী ভালো একটা জমিতে ভালো কিছু ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার লস হবে না। আর বাংলাদেশে অনেক কৃষি সেক্টরে উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন, যেটা বাংলাদেশ সরকারও বলেছেন, কারণ বাংলাদেশের খাদ্য ঘাটতি রয়েছে, অন্যান্য দেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হয়, সেটা অত্যন্ত দুঃখজনক। কারণ আমাদের দেশেই যদি এরকম কলা থেকে শুরু করে ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের ফল ফ্রুটস আমরা ফলাতে পারি, তাহলে কেন আমরা বাইরের দেশের উপর নির্ভরশীল হব বলেন তো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, পড়াশোনার পাশাপাশি আপনারা অবশ্যই অবশ্যই নিজেদেরকে ইউটিলাইজ করবেন, এবং কোন সেক্টরে আপনি কিছু করতে চান সেটার পাশাপাশি আমি বলবো সবাইকেই কৃষিতে একটু হলেও সময় দেওয়া উচিত। আপনি যদি একটু সময় দেন, আপনার সময়টা বিফলে যাবে না, আমি আশা করি আপনার সময়টা অনেক ভালোভাবে ইউটিলাইজ হবে। দেখেন এইটাতে অনেকগুলো আসছে, এটাই অনেকগুলো আসছে, হ্যাঁ। সো আর বেশি কথা আমি বলবো না, আসলেই সবার প্রতি একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের জায়গা থেকে কৃষিতে ইনভলভ হন, কৃষি সেক্টরে ইনভলভ হলে দেশ এগিয়ে যাবে, দেশ সমৃদ্ধির পথে হাঁটবে, আর আমরাও বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলে অবশ্যই আমরা বাংলাদেশ থেকে অন্য দেশেও খাদ্য পাঠাতে পারবো, সেদিক থেকে আমরাও স্বাবলম্বী হতে পারবো। আর এই সেক্টরে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমি মনে করি আমাদের প্রজন্ম অনেক ট্যালেন্টেড, অনেক দিক থেকে কাজ করতে পারে, অনেক প্রেশার নিয়ে
সো আমাদেরকে সেই দিক বিবেচনা করে কাজ করতে হবে। তো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ রয়েছে, ওখানে আমাদের ডিটেলস ইনফরমেশন আছে। যদি আপনাদের এই টাইপের মাল্টার চারা কিংবা কোনো ধরনের হেল্প লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন বড় পরিসরে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।